তামিম ইকবাল নতুন একটি পোস্ট করেছেন, যেই পোস্টটি নিয়ে উন্মাদ ছড়াচ্ছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। দর্শক, এবারের বিশ্বকাপে খেলতে যাননি তামিম ইকবাল। তামিমকে ছাড়াই বাংলাদেশ দল খেলতে গিয়েছে, যেখানে রীতিমতো দুটি ম্যাচ খেলে ফেলেছেন টাইগাররা। প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে জয় তুলে নিলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গেছে বাংলাদেশ। বাংলাদেশের ওপেনিংয়ের ব্যর্থতায় আফগান ও ইংল্যান্ডের দুই ম্যাচে তামিমের অভাবটা হারে হারে বোঝা যাচ্ছিল। কিন্তু এবার তামিম ইকবাল এক অভিনন্দন বার্তা দিয়েছেন তার ফেসবুক আইডিতে। বাংলাদেশের নাম উজ্জ্বল করছে ক্রিকেট। ক্রিকেটের আম্পায়ারের দায়িত্ব পালন করে নাম উজ্জ্বল করলেন বাংলাদেশি আম্পায়ার শরীফুদ্দোল্লাহ সৈকত। এবারের বিশ্বকাপে শুধু বাংলাদেশ দল নয়, শরীফুদ্দোল্লাহ ইবনে সৈকত ভাইও আমাদের একজন উজ্জ্বল প্রতিনিধি, বললেন তামিম ইকবাল। দর্শক, দেশের প্রথম আম্পায়ার হিসাবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করছেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা অনেক ভাগ্যের ব্যাপার। কখনো আনফিল্ডে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করছেন, আবার কখনো থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। দর্শক, বাংলাদেশি আম্পায়ার সৈকতকে অভিনন্দন জানিয়ে তামিম ইকবালের করা পোস্টের বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। তাহিদুর জামান, উইকেটার।